আয় ছুটি, আস্তে আস্তে আস্তে। কি কি হয়েছে? তুমি তুমি এখানে ঘুমোচ্ছিলে কেন? কি হয়েছে? না না, মানে আসলে বৌদি, মানেটা কি আমি তো সেটাই জানতে চাইছি তিস্তা, কি হয়েছে? নীল তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে? এত সাহস ওই ছেলের? দাঁড়াও আমি দেখাচ্ছি। না বৌদি, বৌদি শোনো, তুমি আমার কথাটা, এরকম এরকম কিছু না। এরকম কিছু না তো কি? আমি তো বুঝে উঠতে পারছি না এই বাড়িতে কি হচ্ছে। যা যা ইচ্ছে তাই করে যাচ্ছে, বাড়ির মেয়েকে ঘর থেকে বার করে দিয়েছে, এখানে তুমি ঘুমাচ্ছ আর বলছো কিছু হয়নি। আহ বৌদি প্লিজ, এভাবে তুমি চিৎকার চেঁচামেচি করো না। কেউ আমাকে ঘর থেকে বের করে দেয়নি বৌদি, আমি নিজেই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম ঠাম্মির ঘরে যাব বলে। হ্যাঁ, আসলে ঠাম্মি তো ঘরে একাই থাকে, তাই আমি ভাবলাম যে ঠাম্মির ঘরে গিয়ে ঠাম্মির সাথে ঘুমাই। কিন্তু কাল অনেকটা রাত হয়ে গেছিল, তাই ঠাম্মির ঘরে ঢুকতে গিয়ে দেখি ঠাম্মি ঘুমিয়ে গেছে, তাই জন্য আমি আমি আর ঠাম্মিকে ডিস্টার্ব করিনি, তাই আমি এখানেই শুয়ে পড়েছিলাম। আমি না তোমাকে অনেক ছোট থেকে দেখছি ছোটি, সত্যি মিথ্যা বোঝার মতন ক্ষমতা আমার আছে। তুমি কি করতে পারো কি পারো না সেটা আমি খুব ভালোভাবে জানি। আমার থেকে এত সহজে সবকিছু লুকোতে পারবে তুমি? তোমার না, তোমার কোনো মতেই এত সহজে নীলকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। তুমি তুমি অ্যাটলিস্ট অ্যালিমনি চাইতে পারতে ওর কাছে, নইলে ওর এগেনস্টে কেস করতে। ও তোমাকে যেভাবে ঠকিয়েছে তার জন্য ওকে শাস্তি দেওয়া উচিত ছিল, অন্যায় করেছে। বুদীপ, আমার এখন এসব কথা শুনতে ভালো লাগছে না, প্লিজ তুমি একটু চুপ করো। কেন ভালো লাগবে বলো, কেন ভালো লাগবে আমার কথা? আমার কথা তো এবারে কোনোদিনও কারোর ভালো লাগে না। কিন্তু একটু ভেবে দেখো তিস্তা, আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি, একদম ঠিক বলছি। আর আর ইরা ইরা যে কি করছে আমি আমি একদম বুঝে উঠতে পারছি না। ও সমানে ওর দেওরকে সাপোর্ট করে যাচ্ছে, আর নিজের মনের থেকে ওর কাছে ওর দেওর বড় হলো। কি করে ইরা সবটা মেনে নিচ্ছে? নীল তোমার সাথে এত বড় একটা অন্যায় করেছে সেটা জানার পরে ও কেন কিছু বলছে না? বৌদি, কেউ আমার সাথে কোনো অন্যায় করেনি, কেউ আমাকে ঠকায়ও নি, আর এটা তো প্রমাণ হয় না যে ও আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, এটা মানছি যে ওর সাথে শালিনীর একটা যোগাযোগ আছে, তা বলে এটা কি করে প্রমাণ করবো যে ওর সাথে শালিনীর একটা সম্পর্ক আছে? তা তো নয়। তিস্তা, তুমি না বড্ড বোকা, এখনো আশা বাঁচছ? ওমা, এত সকাল সকাল গাড়ি নিয়ে আবার এ বাড়িতে কে এলো? হ্যাঁ, এসেই গেলাম। কেমন আছো তিস্তা?
হে ভগবান, এটাই এখন হওয়া বাকি ছিল। কি হলো? তুমি আমার কথার উত্তর দিলে না যে? এখানে কি করছো তুমি? কে ডেকেছে তোমায়? আমি দীপ। দীপ, তুই এই মেয়েটাকে ডেকেছিস? মিললো তো, মিললো আমার কথা। তোমার দি তোমার জন্য কতটা ভাবে সেটা প্রমাণ হয়ে গেল তো। তার সঙ্গে এটাও প্রমাণ হয়ে গেল যে এগুলো ও ইচ্ছে করে করছে। কেন রে এরা, কেন কেন তুই এই মেয়েটাকে এখানে নিয়ে এলি বল? তোর এই বোনটাকে আরো কষ্ট দেবে বলে? এই যে তুমি, তুমি এ বাড়িতে কেন এসেছো? কি মতলব তোমার? মতলব যদি থাকতো তাহলে এখন না, অনেক বছর আগেই এই বাড়িতে এসে উঠতাম। তোমার জন্য আমাদের তিস্তা আর নীলের সম্পর্কটা ভেঙে গেছে, জানো নিশ্চয়ই। তারপরেও তুমি? হ্যাঁ জানি, সবটাই জানি। কিন্তু একটা কথা আপনি ভুল জানেন, যে আমার জন্য নীল আর তিস্তার সম্পর্ক ভেঙেছে, এটা কিন্তু ভুল। এটা ভুল? হ্যাঁ ভুল। আচ্ছা, আমার জন্য নীল আর তিস্তার সম্পর্ক কি করে ভাঙতে পারে বলুন তো? আমি তো অনেক আগেই ওদের জীবন থেকে দূরে সরে গেছি, অনেক অনেক দূরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।